দর্জি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনারা জানেন দর্জি কাজ করতে হলে সেলাই মেশিন একটি গুরুত্বপূর্ণ, সেলাই মেশিন ছাড়া আপনি সেলাই করতে পারবেন না। আর সেলাই মেশিন আপনার যদি থাকে আর সেটি সুস্থ না থাকে, ভালো না থাকে, আপনি সেলাই করবেন কী দিয়ে? তাই আপনার মেশিন কীভাবে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ঠিকঠাক রাখবেন সেই বিষয়ে জানা দরকার। তাই চলুন আমরা কিভাবে সেলাই মেশিন ভালো রাখবো, ঠিক রাখবো, পরিচর্যা করব সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জেনে নেই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কৌটা বা বোতল, বোতল জাতীয় যার ভিতরে আছে তেল, কেরোসিন এবং নারিকেল তেল মিশ্রিত। অনেক সময় আমরা বাজারে কিনতে পাচ্ছি বিভিন্ন ধরনের তেল সেলাই মেশিনে দেওয়ার জন্য, তো সেগুলো দেওয়া যায়। পাশাপাশি আমরা যে খরচ বাঁচানোর জন্য বাজারের তেলগুলো কিনতে অনেক দাম হয় বা অনেক সময় বিভিন্ন দোকানে খুঁজেও পাওয়া যায় না, তার সহজ একটি উপায় আছে যা আমরা ব্যবহার করে থাকি। যেমন বাজার থেকে আমরা কেরোসিন কিনে নিলাম, 1 লিটার কেরোসিনের সাথে 100 গ্রাম নারকেল তেল যা আমরা বাজারে কিনতে পাই সচরাচর, একদম কম দামি নারকেল তেল হলেও চলবে। 1 লিটার কেরোসিনের সাথে 100 গ্রাম নারকেল তেল মিশ্রিত করেও যদি আপনি আপনার মেশিনও দেন তাহলেও ভালো হবে, সেটাও খারাপ নয়। বাজারের তেলগুলো খারাপ নয়, আপনার যেটা সুবিধা মনে হয় সেটাই ব্যবহার করতে পারেন। কেরোসিন দিলে দামের বেলায় একটু আপনি সাশ্রয় পাবেন, আর বাজারের কেনা তেলগুলো দিলে আপনার একটু দামের বেলায় বেশি হবে। তাই দেখুন আমরা মেশিনে কীভাবে কোন জায়গায় তেল দেবো। এই যে মেশিনে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছিদ্র আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা ছিদ্র আছে, এগুলাতে আমরা তেল দিতে পারি। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আরও ছিদ্র আছে, এই যে দেখতে পাচ্ছেন যতগুলো ছিদ্র আছে, যদি নতুন মেশিন হয় তাহলে এইখানে লেখা থাকে দেখবেন অয়েল দিয়ে একটি তীরচিহ্ন দেওয়া থাকে। নতুন মেশিনগুলোতে এই ধরনের থাকে, হয়তো আমার মেশিনটা একটু পুরনো অনেক দিন আগের, সেটাতে নেই, কোনো চিহ্ন নেই। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ছিদ্র আছে, সব ছিদ্রতে আপনি তেল দিতে পারেন। এই যে দেখুন আমি দিতেছি, এই যে এইভাবে তেল দিতে পারেন, এই যে ছিদ্রগুলোতে এইভাবে আপনি একটু বোতলে চাপ দিয়ে দিয়ে একটু তেল দিতে পারেন। আর পাশাপাশি আপনি যদি ইচ্ছে করেন তাহলে মেশিনটা পাশাপাশি, যদি তেল দেওয়ার পাশাপাশি আপনি মেশিনটা একটু ঘুরিয়ে নিতে পারেন, অত পা দিয়ে না হয় মোটর দিয়ে যেভাবে আপনি চালান বা হাত দিয়ে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন, তারপর আপনার তেলটা দিতে পারেন। যদি মেশিনটা একটু চালু থাকে তাহলে সাথে সাথেই তেলটা একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর যদি না ঘুরান তাহলে চলবে, যে চলবে না তেমন নয়, আপনি মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন বা দাঁড় করিয়ে দিতে পারেন। এই যে এভাবে দিতে পারেন, এই যে নিচের দিকে আছে ছিদ্রগুলো আমরা সেই দিকেও দিতে পারি। এই যে এই যে দেখেন নিচের দিকে আমরা এই যে দেখতে পাচ্ছি মেশিনের নিচের যে অংশটা আছে, নিচের যে অংশটা আছে সেই জায়গাতেও আমরা তেল দেওয়া বিশেষ প্রয়োজন। অনেক সময় দেখা যায় মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তেলের কারণে, অনেক শব্দ হয়, আবার মেশিন চালানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেশিন ঘুরতেছে না, একটু জোর করতেছে, আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় সুতা আটকে থাকে, সেলাই একটু সমস্যা করতেছে, সেই ক্ষেত্রেও আমরা এই তেলটা ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় তেলের কারণে সমস্যাগুলো থাকে, আমরা বুঝতে পারি না, তখন বাজারে মিস্ত্রির কাছে নিতে হয় বা মেকানিক্সের কাছে নিতে হয় মেশিনগুলো ঠিক করানোর জন্য। তাই আমরা সবসময় খেয়াল রাখবো মেশিনটা যেন পরিষ্কার থাকে, ধুলাবালু না থাকে, আর নিয়মিত প্রতিদিন সকালবেলা বা আমরা যখনই কাজে বসবো তখনই যেন আমরা সেই স্ক্রুগুলোর নিচে একটু তেল দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে আমাদের আর মেশিনে সেই সমস্যাগুলো হবে না, সেলাইয়ের সমস্যা হবে না। আশা করি আমাদের তেল দেওয়ার যে বিষয়টা আছে সেই বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন, আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমস্যার সমাধানের চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন। ভালো থাকেন, ধন্যবাদ।